कहीं कहीं चोरी हो रही है। प्रशासन के द्वारा लोग जाते भी है तो प्रशासन निराशाजनक है। राज्य पुलिस आज तक चोर को गिरफ्तार नहीं कर पाई, लेकिन आज सौभाग्य से रामनगर रोड नंबर 9 पर दोपहर में एक चोर रंगे हाथों पकड़ा गया। सूचना पुलिस को दी गई और पुलिस चोर को उठा ले गई। घर के मालिक ने घटना की जानकारी मीडिया को दी। वे काम पर लंबे समय से घर से बाहर रहते हैं और हर बार जब वे घर लौटते हैं तो देखते हैं कि चोरों का एक समूह घर से कुछ न कुछ चोरी कर ले जाता है। आज भी जब वे काम के लिए घर से बाहर जाते हैं तो वे चोर को उसके घर पर धाबा बोलता हुआ पाता है और चोर डर के मारे खुद को बाथरूम बंद करके छिप जाता है। ये जानने पर घर के मालिक ने बाथरूम को बाहर से बंद कर दिया। स्थानीय लोगों को बुलाया, चोर को पकड़ कर पुलिस के हवाले कर दिया। उन्होंने रामनगर नंबर 9 जैसी जगहों पर रोजाना होने वाली चोरी के घटनाओं को भी चिंता का विषय बताया और पुलिस की भूमिका पर नाराजगी भी जाहिर की। आज की घटना से इलाके में अफरातफरी का माहौल है। না ঘটনা হয়েছে আমার বাড়িতে একটা চোর ধরছে আর কি আলটিমেটলি বিগত বহুদিন যাবত চোরটা চুরি করতেছে তো আমার বাড়িটা খালি থাকে এমনিতে আমাদের জয়েন্ট ফ্যামিলি বা যার যার বিল্ডিং আলাদা তো লাস্ট ইয়ার আমার বাবা ডেথ করাতে 2018 অলমোস্ট 2-3 ইয়ার্স হয়ে গেছে গা আমি একা থাকি ছোটোবেলায় আমার মা মারা গেছে সো বেসিক্যালি আমি টোটালি একা তো আমি কাজের সূত্রে বাড়ির থেকে বাইরে থাকি ম্যাক্সিমাম টাইমই বিগত বহুদিন যাবত আমার বাড়ি থেকে চুরি হইতেছে আফটার মাই ফাদার ডেথ তো তারপরে আমি তো ধরতে পারতাছি না পুলিশেও কমপ্লেন করলাম সব কিছু করলাম বাড়িতেও কেউ ধরা পড়তেছে না আজকে ফাইনালি গিয়া আমি বাড়িতে আসলাম না সকালে বাড়ি আইসি আসার পরে দেখি এমন একটা মানে 18-20 বছরের একটা ছেলে তো আমি তারা ধাওয়া করছি আমি আগের থেকেই তারা দেখছি দেখিয়া সবাইরে কইছি বাড়ির মানুষ তারপর ডুকসি করে আমার হাফ ডান একটা বিল্ডিং আছে কনস্ট্রাকশন তো ওইটাতে আমার ফুললি রেডি সব কিছুই আছে বাথরুম আছে বাথরুমের ভিতরে সে লক হয়ে আছে লুকানে ভয়েতে তো দেন আমি গিয়ে বাইরেতে বাথরুমটা লক করছি তারপরে আশেপাশে সবাই ডাক দিয়া তারা ধরলাম ধইরা পুলিশের হাতে আলটিমেটলি তুইলা দিলাম তো আশেপাশে বাড়িতেও অনেক বাড়ির থেকে সিলিন্ডার চুরি করছে আমার বাড়ির থেকে মানে লটস অফ এক্সপেন্সিভ জিনিস ক্যামেরাস মোবাইল ড্রেস শুজ অনেক কিছু আমার বাড়ির থেকে চুরি করছে অনেক দিন যাবৎ ধরেই হইতাছে ঘটনাটা তো এই আর কি আলটিমেটলি আমার হাতেই ধরা পড়লো তো আমি যতটুকু বুঝতেছি যে একটু মানে কম বুজেট টাইপের বাট হ্যাঁ আমার বাথরুমের যত ফিটিংস আসলো সব খুললার নিচে গা প্লাস আলটিমেটলি আজকে তো কিছু নিতে পারছে না আমি ধরে লইছি হেয়ার আন হেয়ার একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে বড় একটা রেগেট কাজ করে একটা গ্রুপ আছে তারে পাঠায় আগে লোকেশনটা দেখে অ্যাটমসফিয়ারটা বুঝে তারপরে তারা রাত্রে আয় তো আলটিমেটলি রামনগর 9 নম্বর এটা এত মানে পরশ এরিয়াতে ধীরে দুপুরবেলা চুরি পুলিশ নির্বিকার গেলাম পুলিশে তো দেখবো আমরা তদন্ত করে হেই সেই তো এই আর কি আমি এতটুকুই চাইবো এটা সুস্থ তদন্ত হোক রামনগরের মতো এরিয়াতে এরকম চুরি আর এটা তো মানে একটা চিন্তার ব্যাপার আলটিমেটলি আজকে আমি ধরলাম আর কি তাদের হাতে নাতে আমার নাম প্রীতম দেব রামনগর 9 নম্বর আমার বাড়ি।